ফ্রেন্ডস নমস্কার, ওয়েলকাম টু ম্যাজিক ফুড প্রপার্টি। ফ্রেন্ডস, আমরা এই মুহূর্তে আপনাদেরকে যে বিল্ডিংটা দেখাচ্ছি, আমরা যেহেতু অনেকটা সামনে থেকে দাঁড়িয়ে আছি বলে বিল্ডিংটা এরকমভাবে দেখাচ্ছে, তো আমরা এই বিল্ডিংয়েই আপনাদের জন্য ফ্ল্যাট দেখাবো। এটা একটা নতুন রেডি টু মুভ প্রজেক্ট, যেখানে আপনাদের জন্য রয়েছে দুটো ফ্ল্যাট। একটা গ্রাউন্ড ফ্লোরে রয়েছে 2 BHK 750 স্কোয়ার ফুটের ফ্ল্যাট, এবং একটা সেকেন্ড ফ্লোরে 1 BHK ফ্ল্যাট আছে। তো এই ফ্ল্যাটের ডিটেলসগুলো দেওয়ার আগে আমি আপনাদেরকে অনুরোধ করব, যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন, তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে এরকম ধরনের ভালো ভালো ভিডিও আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে রয়েছি উত্তরপাড়ায়, হুগলির উত্তরপাড়ায়, ভদ্রকালী বলে একটা জায়গা রয়েছে, সেখানে আমরা রয়েছি। তো আমি লোকেশনটা ডিটেলসটা আপনাদেরকে বলবো, উত্তরপাড়ায় কীভাবে আপনারা আসবেন কলকাতা থেকে। কলকাতা থেকে উত্তরপাড়ার লোকাল ট্রেনের ডিস্টেন্স হচ্ছে ম্যাক্স টু ম্যাক্স 15 to 20 মিনিটস। আপনারা 20 মিনিটের মধ্যে হাওড়া স্টেশন থেকে হাওড়া টু ব্যান্ডেল মেল লাইনের ট্রেন ধরে আপনারা উইদিন 20 মিনিটসের মধ্যে আপনারা এই ফ্ল্যাটে চলে আসতে পারবেন। এছাড়া উত্তরপাড়া স্টেশন থেকে ম্যাক্স টু ম্যাক্স 10 মিনিটস ওয়াকিং ডিস্টেন্সে আপনারা হেঁটে হেঁটেও চলে আসতে পারেন এই ফ্ল্যাটে। এছাড়া শিয়ালদা স্টেশন থেকে আপনারা শিয়ালদা ডানকুনি লোকাল ধরে আপনারা বালি হল্ট হয়ে আধা ঘন্টার মধ্যে আপনারা এখানে চলে আসতে পারবেন। এই হচ্ছে বিল্ডিংয়ের ফ্ল্যাটে আসার জন্য যে সমস্ত যানবাহনগুলো আপনারা পাবেন, যে সমস্ত ফেসিলিটিগুলো পাবেন সেগুলো বলে দিলাম। এছাড়া এখান থেকে জিটি রোডের ডিস্টেন্স হচ্ছে ম্যাক্স টু ম্যাক্স ওয়াকিং পায়ে হেঁটে আপনি উইদিন 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনারা জিটি রোডে চলে আসতে পারবেন, জিটি রোড থেকে এই ফ্ল্যাটে চলে আসতে পারবেন। তো ফ্রেন্ডস, আপনারা আপনাদেরকে আমি বলবো, এই ফ্ল্যাটে ফ্ল্যাটটা কেনার জন্য আপনাদেরকে আমরা আপ টু 90% পর্যন্ত হাউজিং লোনের ব্যবস্থা করে দেবো। আমরা ম্যাজিক প্রো প্রপার্টি আপনাদের হাউজিং লোনের ব্যবস্থা করে থাকি। শুধু এই ফ্ল্যাটটা কেনার জন্যই না, আপনারা আপনাদের পছন্দের যে কোনো ধরনের প্রপার্টি কেনার জন্য আমরা ম্যাজিক প্রো প্রপার্টি আপনাদের জন্য হাউজিং লোন করে থাকি। দেখুন, এই যে রাস্তাটা দেখছেন, ফ্ল্যাট পর্যন্ত আপনারা বাইক, কার, টু হুইলার, ফোর হুইলার যে কোনোভাবে আপনারা ফ্ল্যাটে চলে আসতে পারবেন। ফ্ল্যাটের নাম হচ্ছে বিনায়ক আবাসন। চলুন, আমি ফ্ল্যাটের দূর থেকে একটা প্রান্ত থেকে আমি ভিডিও দেখিয়েছি, আমি আর একটা প্রান্ত থেকে ফ্ল্যাটের পুরো জায়গাটা দেখাব। দেখুন, এই হচ্ছে ফ্ল্যাটের আর একটা জায়গা, আর একটা দিক, যেখান থেকে কিন্তু ফ্ল্যাটটা আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন ফ্ল্যাট পুরো রেডি টু মুভ আছে, বাইরে থেকে পুরো রং ফং পুরো কমপ্লিট হয়ে গেছে, এবং ভেতরেও কিন্তু সেম কন্ডিশন। এই হচ্ছে এন্ট্রি গেট, আমরা এন্ট্রি গেট দিয়ে এন্ট্রি করবো। চলুন, আস্তে আস্তে এন্ট্রি করছি আপনারা আমরা ফ্ল্যাটে, এবং এন্ট্রি গেট দিয়ে দেখাবো এই ফ্ল্যাটে যে ফ্যাসিলিটি রয়েছে, টু হুইলার পার্কিং ফ্যাসিলিটি রয়েছে। আমরা ফ্ল্যাটে আস্তে আস্তে ঢুকছি, কোথায় টু হুইলার পার্কিং করবেন সেই জায়গাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছেন যে একটা সুন্দর জায়গা দিয়ে আমরা ভেতরে ঢুকছি, এবং পেছন দিকে যাচ্ছি ফ্ল্যাটের, যেখানে টু হুইলার পার্কিং করার জন্য জায়গা রয়েছে। আমরা দেখুন আপনাদেরকে টু হুইলার পার্কিং করার জায়গায় নিয়ে চলে এসেছি। এই হচ্ছে টু হুইলার পার্কিং করার জায়গা, যথেষ্ট পরিমাণে অনেক জায়গা রয়েছে যেখানে আপনারা খুব ভালোভাবেই কিন্তু টু হুইলার পার্কিং করতে পারবেন। এইদিকে একদম ফ্ল্যাটের সামনের দিক পর্যন্ত যাওয়া যায়। এরপর আপনাদেরকে আমি দেখাবো এই বিল্ডিংয়ের লিফট ফ্যাসিলিটি, কারণ এই বিল্ডিংয়ে লিফট ফ্যাসিলিটি রয়েছে। চলুন, আমি দেখাবো আপনাদেরকে, এবং আমি আগে বলেছি 90% পর্যন্ত হাউজিং লোনের ফ্যাসিলিটিও রয়েছে। চলুন, আমরা ফ্ল্যাটের ভেতরে ঢুকি, ফ্ল্যাটের ভেতরে ঢুকে আপনাদেরকে দেখাই কোন ফ্ল্যাটটা খালি রয়েছে। ফ্রেন্ডস, এই হচ্ছে আমরা ফ্ল্যাটের ভেতরে ঢুকেছি, এই হচ্ছে লিফটের জায়গা, লিফট ফ্যাসিলিটি রয়েছে, এবং আমরা ঠিক আপনাদের সামনে এই যে ফ্ল্যাটটা দেখাচ্ছি এটাই হচ্ছে একটা 2 BHK গ্রাউন্ড ফ্লোরে 750 স্কোয়ার ফুটের ফ্ল্যাট। ফ্ল্যাটে এন্ট্রি নেওয়ার আগে আমি বলে দিই, আমরা এই ফ্ল্যাটে এন্ট্রি নিচ্ছি, ফ্ল্যাটটা ফেস রয়েছে ইস্ট ফেসিং ফ্ল্যাট। আমরা ওয়েস্টের দিক করে ফেস করে পশ্চিম দিকে মুখ করে ফ্ল্যাটে এন্ট্রি নিচ্ছি। যদি ফ্ল্যাটে এন্ট্রি নেওয়ার আগে আমি কিন্তু আপনাদেরকে দেখাবো ডাইনিং এরিয়াটা কত বড়, একদম দূর পর্যন্ত দেখুন, এখান থেকে ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে পুরো ডাইনিং এরিয়াটা, এই দিক থেকে শুরু করে দেখুন, এই দিক থেকে শুরু করে আমি একটা কর্নারে দাঁড়াচ্ছি,
একটা কর্নারে দাঁড়িয়ে এই হচ্ছে পুরো ডাইনিং। এবার আস্তে আস্তে আমি ওই কর্নারে যাব, গেটটা যেখানে দেখা যাচ্ছে। আমি চলে এসেছি আর একটা কর্নারে, এখান থেকে দেখুন দেখাচ্ছি, এই হচ্ছে আপনার ডাইনিং প্লেসটা। ডাইনিং এর সঙ্গে দেখুন উপরে বাংকার করে দেওয়া আছে যাতে আপনারা এক্সট্রা লাগেজ রাখতে পারেন। এখানে রয়েছে আপনাদের জন্য ওপেন কিচেনের ব্যবস্থা। কিচেনটা দেখুন অনেক বড় একটা কিচেন। আমি আস্তে আস্তে কিচেনে ঢুকছি। এই হচ্ছে ওপেন কিচেন, অনেক বড় একটা কিচেন। এবং টাইলসের কালারগুলো দেখুন, দারুণ টাইলসের কালার। এই হচ্ছে টাইলসের কালার। এখান থেকে ডাইনিংটাকে আরেকবার দেখিয়ে দিই আপনাদেরকে। এই হচ্ছে পুরো ডাইনিং এর জায়গাটা যেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে। এরপর এক এক করে আমি আপনাদেরকে দেখাবো বেডরুম। এই একটা বেডরুম, যে বেডরুমটা সাইজ হচ্ছে 11 ফুট বাই 12 ফুট। এই বেডরুমের সঙ্গে রয়েছে আপনার অ্যাটাচ টয়লেটের ব্যবস্থা। বাথরুমের টাইলসের কালারগুলো দেখুন, এই হচ্ছে টাইলসের কালার। একটা পয়েন্ট করে দেওয়া হচ্ছে, জায়গা দেওয়া রয়েছে বাথরুমের জিনিসপত্র রাখার জন্য। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। এখান থেকে বেডরুমটাকে আমি আরেকবার দেখাই আপনাকে, 11 ফুট বাই 12 ফুট সাইজের বেডরুম। এবং এই বেডরুমে কিন্তু পশ্চিম দিকে একটা জানলা রয়েছে, এটা হচ্ছে পশ্চিম দিক খোলা। ইলেকট্রিসিটির কাজ কমপ্লিট করে দেওয়া আছে এবং এখানকার ইলেকট্রিসিটি আপনারা CESC থেকে আপনারা ইলেকট্রিসিটি সাপ্লাই পাচ্ছেন। এরপর আমরা আস্তে আস্তে যাব সেকেন্ড বেডরুমে। তার আগে আপনাদেরকে আমি কমন ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমের বাইরে রয়েছে একটা বেসিন, এই হচ্ছে বেসিন। সেই বেসিনও কিন্তু কোম্পানি ব্র্যান্ডেড কোম্পানি, পেরিয়ারের প্রোডাক্ট। এই কোম্পানিটা দেখাচ্ছি, পেরিয়ার হচ্ছে একটা ব্র্যান্ডেড কোম্পানি। এখানে দেখুন যে দরজাটা দেওয়া হয়েছে বাথরুমে, সে দরজার কালারটা দেখুন, এই হচ্ছে দরজার কালার। তো এই হচ্ছে দরজার কালার, আপনারা দেখতে পাচ্ছেন, কালারটা দেখুন খুব ভালো লাগবে আপনাদের। এই হচ্ছে দরজার কালার। বাথরুমে যে কমন ওয়াশরুম, সেই ওয়াশরুমে এত সুন্দর দরজা আপনারা খুব কম দেখতে পাবেন, গেট যেটা দিয়েছে। এবার দেখুন আমি কমন ওয়াশরুমটা দেখাচ্ছি। এখানকার টাইলস কালারগুলো দেখুন, ফিটিংস কমপ্লিট করে দেওয়া আছে। এই হচ্ছে কমন ওয়াশরুম। তাহলে দুটো বাথরুম অলরেডি আপনারা দেখেছেন। এরপর আপনাদেরকে দেখাচ্ছি আমি সেকেন্ড বেডরুম। এই হচ্ছে সেকেন্ড বেডরুম, ঘুরিয়ে দেখায় আপনাদেরকে, বুঝতে পারবেন। এই বেডরুমটা সাইজ রয়েছে 11 ফুট বাই 12 ফুট। এই বেডরুমে রয়েছে আপনার দক্ষিণ দিকে ব্যালকনি। দক্ষিণ পশ্চিম খোলা একটা বেডরুম। আমি ব্যালকনিতে চলে যাই, গ্রাউন্ড ফ্লোরে ব্যালকনি সচরাচর দেখা যায় না, কিন্তু এখানে আপনি একটা সুন্দর ব্যালকনি পাচ্ছেন। এই হচ্ছে দক্ষিণ দিকে ব্যালকনি। বেডরুমের সাইজটা দেখুন, দক্ষিণ পশ্চিম খোলা 11 বাই 12 ফুটের একটা বেডরুম, সঙ্গে রয়েছে একটা ব্যালকনি। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা যে ফ্ল্যাটটা দেখলেন সেটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে 2 BHK 750 স্কোয়ার ফুটের ফ্ল্যাট, যেখানে আমরা কী কী দেখলাম, দুটো বেডরুম দেখেছি, একটা বেডরুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট, একটা কমন টয়লেট, একটা ব্যালকনি এবং ওপেন কিচেন সমেত 750 স্কোয়ার ফুটের ফ্ল্যাট। এই ফ্ল্যাটের এক্স্যাক্টলি কী দাম রয়েছে সেটা আমরা ডিসক্রিপশনে মেনশন করে দেবো এবং ফ্ল্যাটের ভিডিও ডিসপ্লেতে মেনশন করে দেবো। এবং এই ফ্ল্যাট কেনার জন্য আপনারা আমাদের কাছ থেকে up to 90% পর্যন্ত হাউজিং লোন ফেসিলিটি পাবেন, যে লোন আমরা ম্যাজিক প্রো প্রপার্টি আপনাদের জন্য ব্যবস্থা করে দেবো।
এই ফ্ল্যাট কেনার জন্য আপনাদের কাছ থেকে আমরা না কোনো ব্রোকারেজ চার্জেস নেব, না ভিজিট করার জন্য কোনো ভিজিটিং চার্জেস নেব। এই হচ্ছে সম্পূর্ণ ফ্ল্যাটের তথ্য, আপনারা দেখেছেন। আশা করছি আপনাদের ফ্ল্যাট ভালো লেগেছে। ফ্ল্যাট ভালো লাগলে প্লিজ আমাদের ভিডিওতে লাইক করবেন, এবং ফ্ল্যাট সম্পর্কে যদি কোনো রকম তথ্য জানার থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবং আমাদের চ্যানেলে ভিডিও দেখার জন্য এবং অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য আমাদের নাম্বারে কল করুন। আপনারা আমাদের চ্যানেলে ভিডিও দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।